আহ ফোন নষ্ট কর না नमस्कार বন্ধুরা বাংলা খবর দিল্লি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বর্ষা প্রবেশের ডাউন শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে যেমন ব্যবসা গরম পড়েছে আজ সকাল থেকে কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি কি মেঘো কিന്തു হয়েছে আকাশে তো মেঘ থাকার কারণে আংশিক মেঘলা আকাশ জায়গায় জায়গায় লক্ষ্য হচ্ছে অর্থাৎ কখনো সূর্য কখনো মেঘের খেলা চলছে কিন্তু এরই মধ্যে ব্যবসা গরমও কিন্তু কাজ করছে আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি একটি মেঘ যেটা এমনিতেও তো মেঘ ঢেকেই রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে ময়মেন সিং কালায় সিলেট সমেত এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট এই জায়গাগুলি একই সঙ্গে পুরুলিয়া এছাড়া এদিকে আমরা বাঁকুড়ার কিছু কিছু জায়গা বর্ধমান তারপর হচ্ছে খড়গপুর ঝাড়গ্রাম মেদিনীপুর একই সঙ্গে উপকূলবর্তী অংশ নামখানা দীঘা কন্টাই হলদিবাড়ি গোসাবাগ এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি মেঘে ঢাকাই রয়েছে কিন্তু একটা নতুন করে আবারও মেঘ উঠছে সাতক্ষীরা বাংলাদেশের সামনগর সাতক্ষীরা খুলনা যশোর পিরোজপুর মাঠবারিয়ার সামনে থেকে যার কারণে আমরা দেখতে পাচ্ছি সেই মেঘ বর্ডার ক্রস করে কিন্তু ভাদুরিয়া স্বরূপনগর তাকি হাবড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউটাউন বারুইপুর তারপর হচ্ছে চাকদা পান্ডুয়া শান্তিপুর বনগাঁ এবং এই দিকগুলোতে কিন্তু প্রবেশ করেছে যার কারণে আবারও কলকাতা এবং তার আশেপাশে মেঘলা হয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু মেঘ উঠেছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আর একই সঙ্গে ব্যবসা গরমটাও কিন্তু থাকবে কারণ ব্যবসা গরম এই মুহূর্তে যাওয়ার নয় বর্ষা প্রবেশ করতে এখনও হাতে দু থেকে তিন দিন বাকি আছে গতকালই বর্ষা প্রবেশ করার সম্ভাবনা ছিল কিন্তু বর্ষা প্রবেশ করতে পারিনি আবহাওয়া পরিবর্তন আবহাওয়া পরিবর্তন ঘটে গেছে তার কারণে আর এদিকে আমরা উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি যে নতুন মেঘ কিন্তু উঠে গেছে গিয়ে এবারে আমরা দেখতে পাচ্ছি একবার যদি আমরা এটাকে আবহাওয়ার রেডারে নিয়ে যাই তাহলে দেখুন যে মেঘটা রিসেন্টলি উঠেছে তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশের মোংলা জিয়ানগর বাগেরহাট খুলনা পাথরঘাটা কলাপাড়া যেহেতু এই দিক থেকে মেঘটা উঠেছে প্রবল বজ্রপাত সমেত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় নিউটনের আশেপাশে যেখানে মেঘ অর্থাৎ বিদ্যুৎ চমকানো কিন্তু আমরা আবার সুন্দর দেখতে পাচ্ছি হাবড়া এবং পানিহাটের কিছু পূর্ব সাইডে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন উপকূলের কিছু জায়গায় অর্থাৎ খুব যে একটা বৃষ্টির সম্ভাবনা এই মুহুর্তে রয়েছে এমনটি নয় হয়তো বিকেল বা আরেকটু দুপুর হতে না হতে হয়তো দুটো তিনটে অথবা বিকেল চারটে পাঁচটার সময় হয়তো এই জায়গাগুলোতে বৃষ্টি হলেও হতে পারে একই সঙ্গে নাগেরপুর সাইডেও আমরা দেখতে পাচ্ছি দামরাই সাইডেও কিছুটা বৃষ্টির চান্স রয়েছে আর উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন একটা বৃষ্টি নেই পরিষ্কারই রয়েছে কিন্তু মেঘালয় এবং বাংলাদেশে উত্তর পূর্ব সাইডে কিছু জায়গায় বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে এখন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেই কন্ডিশন দেখালাম এবার আমরা দেখাবো একবার আপনাদেরকে বায়ুর ছাপটা বায়ু মোড়ে কারোর মৌসুমি বায়ু যেটা আছে সেটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কি এই মুহূর্তে কিন্তু আরব সাগর এবং বঙ্গোপসাগরে কিন্তু ফেভারেবল কন্ডিশন তৈরি হচ্ছে কারণ যেখানে আমরা আরব সাগরেতে দেখতে পাইছি কি গরম হাওয়া গরম যে বায়ুটা আছে সেটা কিন্তু সরাসরি গুজরাটের উপর দিয়ে যোধপুর পাঞ্জাব হয়ে ভারতের পূর্ব দিকে প্রবেশ করেছে যার জন্য এই গরম হাওয়ার কারণে কিন্তু এখন অবধি বৃষ্টি তৈরি হতে যেটা হচ্ছে কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু যেহেতু এখন বঙ্গোপসাগর থেকে সিস্টেম যেহেতু বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু প্রবেশ করা শুরু হয়ে গেছে বাষ্পপূর্ণ বায়ু তার কারণে এই বায়ুর মধ্যে জল বা থাকার কারণে যেটা হচ্ছে তার কারণে আমরা পশ্চিমবঙ্গে যেহেতু বৃষ্টিটা আরম্ভ হবে গরম বায়ুটা কাটাবে কাটানোর ফলে ঝাড়খণ্ড এবং এটা পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে ঘুরে ঘুরে যার কারণে বিহার উত্তরপ্রদেশ দিল্লি হিমাচল প্রদেশ অর্থাৎ পাঞ্জাব গুজরাট এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হতে চলেছে এখন সময়ের অপেক্ষা অর্থাৎ কাউন্ডাউন শুরু হয়ে গেছে গিয়ে বর্ষা প্রবেশের পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর ভারতের বিভিন্ন জায়গা জায়গায় তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে অনেক দেখালাম কোথায় কেমন কন্ডিশন চলছে এবার সরাসরি বৃষ্টি দেখাবো তো বৃষ্টির অনুযায়ী গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন আজও কিন্তু উত্তরবঙ্গের দিকে এবং অসমের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি সমেত বিভিন্ন জায়গায় জায়গায় আর এদিকে সিলেট ঢাকা একবার যদি দক্ষিণবঙ্গের কন্ডিশনটা দেখায় দেখুন আজ আজ বলা হচ্ছে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জায়গায় মাঝারি মানের বৃষ্টি হতে পারে যেমন খড়গপুর বালিচক কোলাঘাট এই দিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি হতে পারে তারপর হচ্ছে হাবড়া বনগাঁ চাকদা কৃষ্ণনগর সে শান্তিপুর এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি হতে পারে কিন্তু এদিকে কলকাতা পানিহাটি ব্যারাকপুর মাসাদ জঙ্গলপাড়া এদিকগুলোতে কিন্তু হালকা ঝিরিঝিরি কয়েক পশটা বৃষ্টি দেখা যেতে পারে আজ ভোরেও কিন্তু এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি কয়েক পশটা বৃষ্টি হয়েছে যার কারণে গরম কমার বদলে উল্টো বেড়ে গেছে যেহেতু তো অস্বস্তি কাজ করছে পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ু আসছে তার কারণে কিন্তু এটা এদিকে পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকেও আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলার ওপরে আমরা লক্ষ্য করতে পারছি এই জায়গাগুলিতেও একই সঙ্গে দুর্গাপুরও মানে বৃষ্টি রয়েছে এদিকে আবার আমরা বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর করিমপুর হয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু বর্ডার লাগোয়া যত জায়গা আছে এবং বাংলাদেশের পশ্চিম ভাগে যত জায়গা আছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত্রেবেলা নাগাদ তারপরে এটাকে যদি আমরা প্লে করছি আটটা নাগাদ এদিকে এই বর্ধমানে তারপর হচ্ছে পাণ্ডু অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে এদিকে বীরভূম তারপর হচ্ছে চন্দননগর হুগলি ডিস্ট্রিক্ট খর্ধা পানিহাটি ব্যারাকপুর হুগলি এবং হাওড়া বজবজ তো বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে কোলাঘাট উলবেড়িয়া সমেত বিভিন্ন জায়গায় জায়গায় একই সঙ্গে শান্তিপুর মন্তেশ্বর পাতুলি মঙ্গলকোট কাটোয়া দেবগেরাম কেতুকগেরাম নানুর লালপুর লাভপুর সমেত আহমেদপুর বোলপুর অর্থাৎ যেটা বললাম আপনাদেরকে শুরুতে বীরভূম ডিস্ট্রিক্ট দুবরাজপুর বোলপুর এই জায়গাগুলো তো বৃষ্টি রয়েছে এদিকে আবার দুর্গাপুর আসানসোলের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার মুর্শিদাবাদ বহরমপুর সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে রাত্রে আটটা নাগাদ কোথাও কোথাও হালকা নিজের বৃষ্টি হতে পারে এবং রাত্রি গড়াতে না গড়াতে আরও বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরবঙ্গে বাড়বে যেমন ইসলামপুর চোপড়া তারপর হচ্ছে ঠাকুরগাঁও সোনাপুর তারপর আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি সাইডে একই সঙ্গে দেখা যাচ্ছে ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহার দিনহাটা এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে তিরিশ মিলিমিটারের ওপরে বৃষ্টি হতে চলেছে একই সঙ্গে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এদিকগুলো বৃষ্টি বাড়বে সঙ্গে ময়মনসিংহ উত্তরভাগ এবং সিলেট মৌলইবাজার দিকটাতেও বৃষ্টি বাড়তে পারে আর দিকে চিটাগং মহেশকালীর দিকটা থেকে চলা বৃষ্টি মাঝারি মানে বৃষ্টি হতে পারে তো এই হচ্ছে ভোরবেলা কন্ডিশান আগামীকাল কুড়ি তারিখ বৃহস্পতিবারের তো সেখান থেকে আমরা যদি দুপুরবেলা নাগাদ যাই দেখুন মোটামুটি ভোরবেলা তো আমরা দেখতে পেলাম বৃষ্টি রয়েছে কিন্তু দুপুরবেলা গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারুইপুর জয়নগর তারপর হচ্ছে গোসাবা নামখানা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে ভাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া চাকদা বনগা বাগুলা এবং চোপড়া চাপড়া এই জায়গাগুলোতেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি এই যে বৃষ্টিটা আমরা দেখাচ্ছি মানে যে খুব যে ভারী খুব ভয়ঙ্কর বৃষ্টি হবে সেটা কিন্তু নয় যেহেতু বর্ষা তিন চার দিন পিছিয়েছে তার কারণে আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে শুধু প্রাক বর্ষার বৃষ্টি আর এই প্রাক বৃষ্টির কারণে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে আর এদিকে আবার বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা তারপর হচ্ছে লোহাগাড়া মাদারীপুর যশোর মেহেরপুর পাবনা সিংরা সিং বোগড়া সিরাজগঞ্জ ময়মেন সিং মাদান সিলেট তো কিন্তু মোটামুটি মাঝারি থেকে একটু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে তো সেখান থেকে আমরা যদি এগাই এগোলে দুপুর দুটোর সময় গিয়ে দেখতে পাচ্ছেন আরও বৃষ্টির পরিমাণ কিন্তু ভয়াবহ হয়ে উঠবে কারণ যেহেতু আস্তে আস্তে করে বর্ষা প্রবেশ করছে তার কারণে প্রাকবর্ষার যে বৃষ্টির পরিমাণটা সেটা বাড়তে থাকবে এবং আস্তে আস্তে বর্ষা প্রবেশ করে যাবে যার কারণে বাগুলা শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এই জায়গাগুলোতে কিন্তু পঁয়ত্রিশ মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যদি আবহাওয়া পরিবর্তন না হয় যদি এই বৃষ্টিটা হয় তাহলে কিন্তু অবশ্যই বাংলার মানুষ যেমন বর্ধমান ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্ট তারপর বীরভূম ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং পুরুলিয়ার দিকে এখানে কিন্তু মানুষ অবশ্যই স্বস্তি পাবে কারণ এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রোসকাড়া সিউড়ি চিত্তরঞ্জন তারপর হচ্ছে আসানসোল দুর্গাপুর এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টি কোথাও কোথাও থাকবে একই সঙ্গে সোনামুখী বোলপুর রামপুরহাট বহরমপুর আজমগঞ্জ দেখতে চারিদিকে কিন্তু লাল হয়ে গেছে শান্তিপুর রাজশাহী সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে নামলে তাহলে কিন্তু বালিচক তারপর হচ্ছে কোল তমলুক কোলাঘাট উলবেড়িয়া বজবাজ কলকাতা পানিহাটি খানাকুল চন্দ্রকোনা তারপর চামলাগোড়া সিমলাপাল তালডাঙ্গা বিষ্ণুপুর ইন্দপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি ছাতনা বাঁকুড়া এই জায়গাগুলোতেও কিন্তু আমরা ভালো বৃষ্টির যে চান্স সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি আর এদিকে বাংলাদেশের কিন্তু উপকূলবর্তী অংশগুলোতে কোথাও মাঝারি বৃষ্টি এবং কোথাও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি চিটাগং মহেশখালীর দিকে আর বাদবাকি ঢাকা নাগেরপুর কাপাসিয়া এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টি সতেরো মিলিমিটারের ওপর বৃষ্টি হতে পারে এছাড়া আগরতলা অম্বাসা ত্রিপুরা উদয়পুর শিলচরি বাজার দিকেও কিন্তু মোটামুটি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর মোটামুটি কুড়ি তারিখে আপাতত যদি এই বৃষ্টিটা হয় তাহলে কিন্তু বাংলা মানুষ অবশ্যই স্বস্তি পাবে এদিকে গিয়ে কুড়ি তারিখ রাত্রেবেলার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন অনেক কিন্তু আপডেট ঘটেছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এতটা কিন্তু আপডেট ছিল না পরিবর্তন ছিল না কিন্তু এখন ঘটেছে সন্ধ্যে বা রাত্রেরগাত ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুর শালবনি তারপর কেশপুর গোয়ালতর চন্দ্রগোড়া আমলাগড়া পাবা জয়পুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে একই সঙ্গে বেড়েছে পাণ্ডুয়া দাসঘড়া এবং মিমারি সাইটটাতে যেখানে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার দেওঘর হয়ে গোদ্া অর্থাৎ ঝাড়খণ্ড দিক থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা বেড়েছে এদিকে মালদা দিয়ে কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে আর ভারতের মধ্যভাগ যেখানে আমরা মহারাষ্ট্র মুম্বাই ভারতের পশ্চিমবাগ মহারাষ্ট্র মধ্যভাগে মধ্যপ্রদেশ সাইড থেকে শুরু করে এদিকে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ তারপরে কেরালা তামিলনাড়ু এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা বাড়ছে অনেকটাই তো এ হচ্ছে কুড়ি তারিখের কন্ডিশন এরপর আমরা যদি একুশ তারিখটা দেখি অর্থাৎ শুক্রবার শুক্রবারে কী আছে দেখুন শুক্রবার সেই ভোরবেলা মোটামুটি সারাদিন সকাল এক নয় সকালবেলা ভোরবেলা নাগাদ বৃষ্টি হবে আর নয় সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কারণ সকালবেলা ঠান্ডা ওয়েদারটা থাকে তার কারণে সন্ধ্যা সকালবেলাটা বৃষ্টি হতে পারে আর এদিকে নয় সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে যাবে সেই সময়টা তো সেখানে আমরা ঠাকুরগাঁও রংপুর কিশোরগঞ্জ কারণদিঘি এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভোরবেলা চারটা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে ভারী বৃষ্টি এবং বাংলাদেশেরও যেমন কন্ডিশান তারপরে দুপুর হতে না হতে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি আসতে পারে পশ্চিমবঙ্গের যেখানে চন্দ্রনগর কলকাতা আরামবাগ শান্তিপুর বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বোলপুর সিউড়ি এই জায়গাগুলোতে কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির চাষ রয়েছে একই সঙ্গে পুরুলিয়া হুড়া খাতরা চন্দ্রকোনা বালিচক কোলাঘাট বন্ধুরা আমাদের যদি বলতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই মার্জনা করবেন কারণ আমার এখন শরীরটা খুবই খারাপ ঘুরতে কাছে আমরা ঘুরে আসার পর থেকে খুব জ্বর হয়েছে তো এই জ্বর নিয়েই আমরা ভিডিও এবং আমাদের এই নিউজ রেকর্ডিং করছি আমাদের কাজ সর্বোপরি আপনাদেরকে সঠিক আপডেট দিয়ে সবার প্রথমে জানানো তার জন্য আমাদের যত শরীর খাতক আমাদের ভিডিও বানাতেই লাগবে তার জন্য আমরা কামাই নিতে পারবো না তো আপনারাও কিন্তু আমাদেরকে সাপোর্ট করবেন এদিকে দেখুন একুশ তারিখ একুশ তারিখে গিয়েও কিন্তু আমরা চিটাগং মহেশখালী বিকাল চারটে থেকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে বিকেলবেলা নাগাদ এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গের উপর কেটে যাবে রাতবেলা নাগাদ এরপরে শনিবার যদি বাইশ তারিখ যায় বাইশ তারিখ আবার দেখুন ভোরবেলা উত্তরবঙ্গ ভারী থেকে করতে পারে বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে তারপর বেলা করতে না গড়তে দক্ষিণবঙ্গের কলকাতা কোলাঘাট উলবেড়িয়া তমলুক হলদিয়া কন্টাই বেলদা খাবড়া চাকদা পান্ডুয়া শান্তিপুর কাটোয়া গোসকারা বোলপুর সোনামুখী এবং বাঁকুড়া এই জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টি হবে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে খাতরা তারপর পুরুলিয়া সাইডে একের সঙ্গে আসানসোল হয়তো থামার সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে না কিন্তু চিত্তরঞ্জন এবং দুর্গাপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কাটোয়া বোলপুর তাই আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর হয়ে এদিকে মালদার আশেপাশে মালদা পর্ষা রাজমহল গঙ্গারামপুর বালুরঘাট তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জ রায়গঞ্জ এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা মোটামুটি ভালোই আছে একের সঙ্গে অসম এবং উত্তরবঙ্গ নিয়েও এই বৃষ্টিটা চলবে তারপরে এই বৃষ্টি আস্তে আস্তে করে দেখুন বন্ধুরা কোথাও বাড়বে এবং কোথাও কমবে এমনই চলবে চলতে চলতে রাত্তবেলা হতে পরিষ্কার হবে পরিষ্কার হওয়ার পরে আবারও ভোরবেলা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে আমরা যদি রোববার দেখি তাহলে রোববার তেইশ তারিখে কিন্তু আবারও নতুন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো তেইশ তারিখ অব্দি মোটামুটি যা দেখছি ভালো বৃষ্টির চান্স রয়েছে চব্বিশ তারিখে দেখেও কি আছে চব্বিশ তারিখে তেমন একটা বৃষ্টি নেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি পাবে পঁচিশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গে কমই থাকবে সাতাশ তারিখেও তেমন আর আঠাশ তারিখ অবধি যদি যায় আমরা দেখুন আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে হয়তো এবারে বর্ষা প্রবেশ করে যেতে পারে পুরোপুরিভাবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট এরপরে যদি আরও কোনো পরিবর্তন হয় রাত্রেবেলা যদি আরো মুসলধারে বৃষ্টি আছে কোথাও কোথাও মেয়ে উঠে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ